সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। কাতারের আল জাজিরাকে সুর নরম করতে বলেছে মার্কিন সরকার, যা জানালো মার্কিন গণমাধ্যম এক্সিওস। হামাসের সুরঙ্গে নার্ভ গ্যাস দিয়ে হামলা করবে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইসরায়েল হামাসের যুদ্ধ, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা জানালো যুক্তরাষ্ট্র। যুদ্ধ নয়, গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জাতিসংঘে ফিলিস্তিন নিয়ে আলোচনায় কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান বিতর্ক। চীন আক্রমণ করলে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, বললেন নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। কাতারের আল জাজিরাকে সুর নরম করতে বলেছে মার্কিন সরকার, যা জানালো মার্কিন গণমাধ্যম এক্সিওস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পর্ক পরিবর্তন করতে বলেছেন। সম্প্রতি কাতার সফরের সময় তিনি এই পরিবর্তনের কথা বলেন। কয়েকটি সূত্রে বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এক্সিওস বুধবার এ খবর দিয়েছে। ইসরায়েল গাজা সংঘাত শুরুর পর থেকে এ বিষয়ে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক ইসরায়েলের বর্বরতা তুলে ধরে এবং হামাসকে সমর্থন করে রিপোর্ট করে চলেছে। বিষয়টি মার্কিন প্রশাসন পছন্দ করছে না, ফলে অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে এই সতর্ক সতর্কতামূলক বার্তা দিয়েছেন, যা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল। ব্লিংকেন সোমবার আমেরিকার ইহুদি সম্প্রদায়ের নেতাদের একটি গ্রুপের সঙ্গে বৈঠকের সময় কাতারকে সতর্ক বার্তা দেওয়ার কথা জানালো। বৈঠকে অংশ নেয়া তিন ব্যক্তির বরাত দিয়ে এক্সিওস এ রিপোর্ট করে। ইসরায়েল হামাসের অভিযানের কয়েকদিন পর ব্লিংকেন 13 অক্টোবর দোহা সফর করেন। এক্সিওসের তথ্য অনুসারে সফরের সময় ব্লিংকেন কাতার সরকারকে হামাসের প্রতি তার প্রকাশ্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বলেন। এই পরিবর্তন কিভাবে করা যেতে পারে তার উদাহরণ হিসেবে ব্লিংকেন আল জাজিরার খবর পরিবেশনের ধরনে পরিবর্তন আনার কথা বলেন। ব্লিংকেন দাবি করেন, আল জাজিরার নিউজ কভারেজে ইসরায়েল বিরোধী উস্কানি থাকছে। হামাসের সুরঙ্গে নার্ভ গ্যাস দিয়ে হামলা করবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো আশঙ্কা করছে গাজা উপত্যকায় হামাসের সুরঙ্গগুলোতে নার্ভ গ্যাস ও রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে ইসরায়েল। এই হামলা যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স কমান্ডোদের নজরদারিতে পরিচালনা করা হতে পারে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে পরিচিত একটি সিনিয়র আরব সূত্র মিডল ইস্ট আইকে এ আশঙ্কার কথা জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ফাঁস হওয়া এক নথির তথ্য অনুসারে হামাসের সুরঙ্গে প্রবেশ, প্রায় 220 জন জিম্মিকে উদ্ধার ও হাজারো হামাস যোদ্ধাদের হত্যার জন্য নার্ভ গ্যাস ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আকস্মিক হামলার সুবিধা নেওয়ার আশা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আয়ের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ফাঁস হওয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সূত্র বলেছে, পরিকল্পনা হল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ নার্ভ গ্যাস ও রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হতচকিত করে দেওয়া। সুরঙ্গগুলোতে বিপুল পরিমাণ নার্ভ গ্যাস পাম্প করা হবে। মার্কিন ডেল্টা ফোর্স এই কাজে নজরদারি করবে। এই গ্যাস মানুষের দেহকে 6 থেকে 12 ঘন্টার জন্য নিশ্চল করে দেয়। সূত্র আরো বলেছে, এই সময়ের মধ্যে সেনারা সুরঙ্গে প্রবেশ, জিম্মিদের উদ্ধার ও হাজারো হামাস যোদ্ধাদের হত্যা করে। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানে বিভিন্নভাবে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন প্রায় প্রতিদিন ফোনে কথা বলছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্তের সঙ্গে। শহুরের যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন মার্কিন সামরিক কর্মকর্তারা ইসরায়েলে পৌঁছেছেন। দুটি বিমানবাহী রণতরী ইসরায়েলের কাছাকাছি অবস্থান করছে। ডেল্টা ফোর্স হল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স। জিম্মি উদ্ধার, সন্ত্রাস দমন, হত্যা বা আটক মিশনের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের কাছ থেকে জিম্মি উদ্ধারের অভিজ্ঞতা রয়েছে এই বাহিনীর। ফাঁস হওয়া নথির তথ্য অনুসারে ইসরায়েল তাদের স্থল অভিযান পিছিয়ে দিয়েছে বলে যে তথ্য সামনে আসছে তা ভুয়া। বহুমুখী আকস্মিক হামলার মাধ্যমে হতচকিত করে দেওয়ার পরিকল্পনা সফল করতে এমন তথ্য ছড়ানো হচ্ছে। ইসরায়েলি কমান্ডোটা উত্তর গাজা উপকূল দিয়ে প্রবেশ করবে। সূত্র দাবি করেছে, হামলার অভিযানিক বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে ঐক্যমত্য হয়েছে। ইসরায়েল হামাসের যুদ্ধ, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা জানালো যুক্তরাষ্ট্র।
ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এই যুদ্ধে ইরান, হামাস তথা ফিলিস্তিনের পক্ষ নিলেও ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে এই যুদ্ধ গাজা উপত্যকা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে আসছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানালেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, তবে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেন অ্যান্টনি ব্লিংকেন। সে সময় তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যকার সংঘাত পুরো অঞ্চলে বিস্তৃত যুদ্ধ হিসেবে ছড়িয়ে পড়তে পারে। এতে যোগ দিতে পারে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে ইরানের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান বা তার প্রক্সিরা যে কোনো জায়গায় মার্কিন সেনাদের ওপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, ইসরায়েল হামাস সংঘর্ষের জন্য ইরানকে ভুলভাবে দোষারোপ করার চেষ্টা করছেন ব্লিংকেন এবং তেহরান স্পষ্টভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। নিরপরাধ ফিলিস্তিনিদের উপর আগ্রাসন পরিচালনাকারী বাহিনীর সঙ্গে প্রকাশ্যে নিজেদের দাঁড় করিয়ে চলমান সংঘাতকে উল্টো আরও বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ নয়, গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেছেন, গাজায় যেটা হচ্ছে সেটা যুদ্ধ নয় বরং গণহত্যা, কারণ এতে হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা মারাত্মক, কে দায়ী বা কারা ভুল সেটা আলোচনার বিষয় নয়, সমস্যাটা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা, কারণ এতে 2000-এর বেশি শিশু মারা গেছে, কোনো অপরাধ না করেও তারা ভুক্তভোগী। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নৃশংসতা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত 6000-এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন, এর মধ্যে শিশু রয়েছে 2704, তাছাড়া আহত হয়েছে 17,439 জন। সবশেষ খবর অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF। তারা বলছে, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, অনেক সন্ত্রাসী সেল ও অবকাঠামোতে অভিযান চালানো হয়েছে। একটি ভিডিওতে দাবি করা হয়েছে, অভিযান চালানোর পর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরায়েলের ভূখণ্ডে ফিরে এসেছে। জাতিসংঘে ফিলিস্তিন নিয়ে আলোচনায় কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান বিতর্ক। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ তুলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। সেই বিষয়টির উল্লেখ করে বুধবার জাতিসংঘে ভারতের ডেপুটি স্থায়ী প্রতিনিধি আর রবীন্দ্র বলেন, ওই মন্তব্যে আমরা ঘৃণা ভরে অবজ্ঞা করছি, এই বিষয়ে উত্তর দিয়ে বিষয়টিকে কোনো বাড়তি মর্যাদা দিতে চাই না। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম সম্প্রতি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, ফিলিস্তিন ও কাশ্মীরের অধিকৃত এলাকার বাসিন্দাদের উপর অত্যাচার চালাচ্ছে যেসব রাষ্ট্র, এই নিরাপত্তা পরিষদে তাদের মিত্র রাষ্ট্ররা রয়েছে। নাম উল্লেখ না করলেও পাকিস্তান প্রতিনিধির মন্তব্য যে ভারতের দিকেই ছিল তা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। বুধবার তার বক্তব্য পেশ করার সময় ভারতের প্রতিনিধি রবীন্দ্র বলেন, একটি বিশেষ দেশের স্বভাবই হচ্ছে এ ধরনের মন্তব্য করা, কিন্তু আমি সেই প্রসঙ্গে কোনো কথা বলবো না। যে ভূখণ্ডের কথা উল্লেখ করা হয়েছে তা ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রশাসিত অঞ্চল এবং আমার দেশের অবিচ্ছেদ্য অংশ। প্রসঙ্গত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষিতে কাশ্মীরের নিরাপত্তা আরো জোরদার করতে চায় প্রশাসন। এই বিষয়ে বুধবার শ্রীনগরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘের আলোচনায় পাকিস্তানের লস্করি তৈবার উল্লেখ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, যে কোনো ধরনের সন্ত্রাস তা সে পাকিস্তানের জঙ্গি সংগঠন, লস্করি তৈবা বা ফিলিস্তিনি হামাস যেই করুক না কেন, নিউ ইয়র্ক বা মুম্বাই বা কিবুৎসবিরি হামলা যেখানেই হোক না কেন, আমরা তার বিরোধিতা করি। এ ধরনের ঘৃণ্য হামলা প্রতিরোধ করার অধিকার সব রাষ্ট্র রয়েছে। নিরাপত্তা পরিষদের কোন সদস্য দেশ তাদের নাগরিকদের নির্বিচারে হত্যা মেনে নেবে না। চীন আক্রমণ করলে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
চীনের আক্রমণ থেকে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন কথাই বলেছেন। চীনকে সতর্ক করে তিনি বলেছেন, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে কোনো হামলা হলে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই জলসীমায় ফিলিপিনো এবং চীন জাহাজের মধ্যে দুটি সংঘর্ষে কয়েকদিন পরে বাইডেনের মন্তব্য সামনে এলো। বৃহস্পতিবার 26 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলার সময় বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন এসব মন্তব্য করেন। ফিলিপাইনের প্রতি নিজের আয়রন ক্ল্যাড বা লৌহবর্মের মতো দৃঢ় প্রতিরক্ষা প্রতিশ্রুতির কথাও এই সময় পুনর্ব্যক্ত করেন বাইডেন। বিবিসি বলছে, দক্ষিণ চীন সাগরে চীনের একক আধিপত্যের যে আকাঙ্ক্ষা রয়েছে, ফিলিপাইন সেটিকে নিয়মিত চ্যালেঞ্জ করে চলেছে। দেশটি ওই সাগরে চীনের ভাসমান প্রতিবন্ধকতা কেটে দিয়েছে এবং সাগরে বেইজিং এর বিপজ্জনক কর্মকাণ্ড তুলে ধরার জন্য মিডিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। আর এই পরিস্থিতিতেই চীনের হুমকি থেকে ফিলিপাইনকে রক্ষায় বক্তব্য দিলেন বাইডেন। মূলত সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং এবং ম্যানিলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর বুধবার বাইডেনের দেওয়া বক্তব্য ছিল তার আগের যে কোনো বক্তব্যের চেয়ে বেশি শক্তিশালী। বুধবার হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসকে পাশে নিয়ে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ফিলিপিনো বিমান, জাহাজ বা সশস্ত্র বাহিনীর উপর যে কোনো আক্রমণ ফিলিপাইনের সাথে আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে সক্রিয় করবে। গত রোববার ফিলিপাইন জানায়, চীনের বিপজ্জনক কর্মকাণ্ডের ফলে ফিলিপাইনে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভেতরে পড়ে এমন একটি অঞ্চলে চীনা উপকূলরক্ষী জাহাজ এবং ফিলিপিনো নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পৃথক ঘটনায় একটি চীনা মিলিশিয়া নৌকা ফিলিপাইনের উপকূলরক্ষী জাহাজকে ধাক্কা দিয়েছে বলেও জানিয়েছে ম্যানিলা। গাজা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। বুধবার 25 অক্টোবর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি, তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি। খবর আল জাজিরার। বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কখন থেকে সামরিক বাহিনী স্থল অভিযান চালাবে তার সিদ্ধান্ত সরকারের যুদ্ধ মন্ত্রণালয় নেবে। তিনি আরো বলেন, আমরা এখন পর্যন্ত কয়েক হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি আর এ কেবল শুরু। স্থল অভিযানের বিষয়ে নেতানিয়াহু বলেন, আমরা একই সঙ্গে গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, তবে এটা বলবো না যে কবে থেকে শুরু হবে। স্থল অভিযান নিয়ে আমরা বিভিন্ন হিসেব নিকেশও করছি, যার বেশিরভাগই জনগণ জানেন না, যা তাদের জানা উচিত না। চলতি মাসে 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। তাদের হামলায় ইসরায়েলে কমপক্ষে 1400 মানুষ নিহত এবং অন্তত 4000 মানুষ আহত হন। গত 50 বছরের ইতিহাসে এই প্রথম কোন হামলায় ইসরায়েলে এত মানুষের প্রাণ গেল। হামাসের হামলায় প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। 2 সপ্তাহ পেরিয়ে গেল হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় 6500 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2704 জনই শিশু আর আহত হয়েছেন অন্তত 17000 ফিলিস্তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।